আজকে আমরা জানব কথা সাহিত্যিক রাবেয়া খাতুন সম্পর্কে। রাবেয়া খাতুনের জন্ম 1935 সালের 27 ডিসেম্বর তৎকালীন বিক্রমপুরের পাউসার গ্রামে মামাবাড়িতে। পৈতৃক বাড়ি শ্রীনগর থানার ষোলঘর গ্রামে। বাবা মৌলভী মোহাম্মদ মুল্লুক চাঁদ, মা হামিদা খাতুন। স্বামী চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক এটিএম ফজলুল হক। স্বামী ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা সিনেমার সম্পাদক, বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্টের পরিচালকও তিনি। তাদের চার সন্তান ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসি, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলি। লেখালেখির পাশাপাশি একদা রাবেয়া খাতুন শিক্ষকতা ও সাংবাদিকতা করেছেন। ইত্তেফাক কিংবা সিনেমা পত্রিকা ছাড়াও তার সম্পাদনায় 50-এর দশকে প্রকাশিত হতো অঙ্গনা নামে নারীদের একটি মাসিক পত্রিকা। রাবেয়া খাতুন 1948 সালে আরমানিটোলা স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হওয়ায় বিদ্যালয়ের গণ্ডি পেরোতেই তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ বন্ধ হয়ে যায়। 50-এর দশকে এই অঞ্চলের মুসলিম নারীদের জীবন যখন নানা বিধিনিষেধের বেড়াজালে বন্দি, তেমন সময় তিনি আত্মপ্রকাশ করেন একজন লেখক হিসেবে। রাবেয়া খাতুনের রচনার সংখ্যা হাজারের অধিক। ছোট গল্প দিয়ে শুরু হলেও লেখক পরিচয়ে প্রথমত তিনি ঔপন্যাসিক। তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হল মধুমতি, সাহেব বাজার, রাজাবাগ, শালিমার বাগ, ফেরারি সূর্য, 52 গলির এক গলি, বাগানের নাম মালনীছড়া, ঘাতক রাত্রি, মেঘের পরে মেঘ, কখনো মেঘ কখনো বৃষ্টি ইত্যাদি। তার লেখা প্রথম উপন্যাস মধুমতি প্রকাশিত হয় 1963 সালে। এটি এদেশের ক্ষয়িষ্ণু তাঁতি সম্প্রদায়ের জীবনের দলিল, যা এদেশের উপন্যাসে প্রথমবারের মতো উঠে আসে। প্রথম উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গেই শক্তিমান কথা সাহিত্যিক হিসেবে তিনি পরিচিতি পান। এছাড়াও বেশ কিছু আত্মজৈবনিক স্মৃতিমূলক রচনা লিখেছেন রাবেয়া খাতুন। 71-এর 9 মাস বইয়ে তুলে ধরেছেন 71-এর শ্বাসরুদ্ধকর দিনগুলোর কথা। রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক জনপ্রিয় উপন্যাস মেঘের পর মেঘ অবলম্বনে একই নামে 2004 সালে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন পরিচালক চাষী নজরুল ইসলাম। 2011 সালে তার আরেক জনপ্রিয় উপন্যাস মধুমতি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক শাহজাহান চৌধুরী। 2003 সালে তার লেখা কখনো মেঘ কখনো বৃষ্টি অবলম্বনে এই নামে চলচ্চিত্র নির্মাণ করেন অভিনেত্রী মৌসুমী। বাংলা একাডেমি, চলচ্চিত্র জুরি বোর্ড, লেডিস ক্লাব, বাংলাদেশ লেখিকা সংঘ, মহিলা সমিতি সহ অসংখ্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন রাবেয়া খাতুন। সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পুরস্কার সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন রাবেয়া খাতুন। 2021 সালের 3রা জানুয়ারি ঢাকায় নিজ বাড়িতে 85 বছর বয়সে এই মহীয়সী নারী মৃত্যুবরণ করেন।